কেমন আছেন আপনারা? আপনাদের বন্ধুরাই বা কেমন আছে? কেমন ছিলেন গত একটি সপ্তাহ? বিশ্বাস করি যে ভালো ছিলেন এবং ভালো আছেন, সেই বিশ্বাস নিয়ে আমি ইভান সাইর শুরু করছি আজকের বন্ধু তোমারই খোঁজে। দর্শক, অপেক্ষা বাড়াবো না, আপনারা সবাই জানেন যে অনুষ্ঠান জুড়ে একজন প্রিয় মানুষ আমাদের অতিথি হয়ে আসেন এবং তার কাছ থেকে তার বন্ধুদের কথাগুলো শুনি। কোথাও মনে করিয়ে দিতে চাই আপনার বন্ধুর কথাও, এবং সেই বন্ধুত্বের আহ্বানে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি জনপ্রিয় অভিনেতা শ্রদ্ধেয় আমিরুল হক চৌধুরীকে। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা আমিরুল হক চৌধুরী। আমন্ত্রণ আমাদের অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজেতে। কেমন আছেন? আছি, ভালো আছি। আমি পুরো অনুষ্ঠান জুড়ে আপনার বন্ধুদের কথা জানতে চাইব, তার আগে একটু বলি যে এখন সময়টা কেমন কাটছে, এখন বন্ধু কারা, বন্ধুত্ব এখন কিভাবে চলছে? আসলে বন্ধু তো অত্যন্ত ভালো একটি বিষয়, তাই না? অত্যন্ত আপন একটি বিষয়, এবং এই মাত্রাটি ব্যাখ্যা করা খুব কঠিন, কারণ ভালো বন্ধু তার কোনো তুলনা হয় না। তো বন্ধু ছাড়া কি কোনো সময় পার করা যায়? কোনো মানুষ কি পারে একটা? সেটা পারে না, তবে একটা বিষয় আছে, আর্থসামাজিক অবস্থা মানুষের বন্ধুকে কাছে এনে দেয়। কীভাবে সেটা করে? আর্থসামাজিক অবস্থা মানুষের যদি কালচারাল কমিউনিকেশনটা যদি যথাযথ না হয়, ফিলোসফিক্যাল কমিউনিকেশনটা যদি যথাযথ না হয়, তাহলে ভালো বন্ধু হয় না। অনেক ভারী ভারী কথা শুনেছি। আমরা একটু আপনার ছোটোবেলায় যেতে চাই, ছোটোবেলা থেকে বন্ধুদের কথা শুনবো। ছোটো হতে ইচ্ছে করে, ছোটো হয়ে যেতে, সেই ছোটোবেলায় ফিরে যেতে? এক একটা সময়ের এক একটা আনন্দ আছে, এক একটা সময়ের এক একটা উপলব্ধি আছে। ছোটোবেলায় আমি যখন ছিলাম, যখন থেকে আমার জ্ঞান হচ্ছে, সেই সময়গুলো অনেক সুন্দর গেছে। যেমন স্কুলের সময়ের কথা তো ভুলতেই পারি না, শুনি না সেই সময় স্কুলের সময়ের কথা। মানে আমরা দল বেঁধে গেছি, হয়তো কুল গাছ যেখানে অনেক আছে, হ্যাঁ বড়ই যেটাকে বলে সাধারণ, সেখানে কুল গাছ বলেছে চল ওই জায়গায় যাই। ওই জায়গায় গেলে পরে অনেকগুলো বড়ই গাছ আছে, কেউ কেউ এরকম প্রচুর, কেউ গাছে উঠতে পারছে, কেউ ঢিল মারছে, কেউ কুড়াচ্ছে, কেউ ঝাঁকি দিচ্ছে, এরকম নানা রকম আনন্দের বিষয় থাকে। গোল্লা ছুট খেলা হচ্ছে, তারপর একটু পরে ফুটবল খেলা হচ্ছে, তারপরে হাডুডু খেলা হচ্ছে, গুল্লি ডান্ডা খেলা হচ্ছে, এই সমস্ত খেলতে খেলতে একটা সময় এলো ক্রিকেট খেলা। স্কুলেই একটা 7-8 ক্রিকেট খেলা, তখন একটা দারুণভাবে সবাই ক্রিকেট খেলতে লাগলো। সেই সময়ের বন্ধুরা কারা ছিল? একদম শৈশবের বন্ধুদের কথা কি মনে পড়ে? নামগুলোও যদি একটু আসে। যেরকম ছিল চাঁদ বলে আমার একটি বন্ধু ছিল, তারপরে মবিন ছিল, এরকম অনেক অগণিত, সুবল ছিল, তারপরে সুফি ছিল, অনেক বন্ধু এরকম। এবার একটু শুনতে চাই, ছোটবেলা থেকে তো আপনার বাবার চাকরির কারণে বিভিন্ন স্কুলে পড়া হয়েছে, বদলির কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। বিভিন্ন জায়গার যাওয়া মানেই নতুন মানুষের সাথে পরিচয়, নতুন বন্ধুদেরকে পাওয়া। একটু শুনতে চাই, কাকে কাকে পেয়েছিলেন, কার কার কথা এখন মনে পড়ে, কোথায় কোথায় কাকে পেয়েছিলেন? বাল্যকালে আমার ছোটো ছোটো দুটো মেয়ে বন্ধু ছিল ঢাকার। আমি তখন 94 আগাম অসিলেনে থাকতাম। আমি 4-5 বছর বয়সে এখান থেকে আবার চলে যাই। আমার বাবা ট্রান্সফার হন সৈয়দপুরে, ওখানে যাই। স্কুলে ভর্তি হওয়ার পরে আমার পাড়াতে আমার কিছু বন্ধু হয়। নামগুলো শুনতে চাই? হ্যাঁ, নামগুলো বলছি। ওই স্কুলে যে বন্ধু, তার মধ্যে ছিল চাঁদ, তার মধ্যে ছিল মবিন, তার মধ্যে ছিল আন্নু, তার মধ্যে ছিল সুবল, এরকম অনেক। স্কুলে কি করতেন? স্কুল পালানো? পালাতে তখন সাহস পেতাম না, কিন্তু প্রচুর খেলেছি, প্রচুর খেলেছি। কারণ এই ক্লাস ক্যাপ্টেনরা বলে দিত পালালে পরে, তার জন্য খুব শাস্তি ছিল, অন্যদের শাস্তি দেখে ভয় পেয়ে যেত, পালাতে সাহস পাই। আমি একটু কোথাও বসি, বসে আপনার কলেজ জীবনের বন্ধুদের কথা শুনবো। এবার একটু আমরা আপনার যৌবন বা সেই দুরন্ত সময়ের কথা শুনতে চাই, নিঃসন্দেহে সেই সময়ের বন্ধুদের কথাও শুনবো। কলেজ জীবন, বন্ধু কারা ছিল, তাদের সাথে সময় কীভাবে কাটতো? কলেজে অনেক বন্ধু ছিল, সবসময় বন্ধু ছিল, সবসময়কারই বন্ধু ছিল। যেরকম আমার কৈশোর এবং বাল্যকালের ওই সময়টাতে ছিল আবছা আবছা মনে পড়ে, তারা মুন্নি ছিল, হ্যাঁ
তারপরে দাশু ছিল হ্যাঁ এরকম মনে পড়ে তারপরে যখন কৈশোরে এলাম কৈশোরে আমার একটা মানে অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু ছিল সসেল সসেল আমার বন্ধু ছিল ওদের বাসায় কেক বানাতো সেই কেক এনে দিত আমাদের বাসা থেকে পিঠা বানাতো সেই পিঠা ওকে দিতাম এই সমস্ত একটা এক্সচেঞ্জ ছিল এটি হচ্ছে কৈশোরে ভরা কৈশোরে আবার যখন যৌবনে স্পর্শ করতে যাচ্ছি তখন কিছু লাটিন খেলার বন্ধু হ্যাঁ লাটিন তখন কাল্লু বলে একটা ছেলে ছিল দারুণ লাটিম ঘোরাতে পারতো এখন আমাদের কাছে ম্যারাডোনা যেরকম ওই কাল্লুকে আমার ম্যারাডোনা মনে হতো এইরকম ব্যাপার স্কুলে অনেক বন্ধু হলো অনেক বন্ধু তারপরে আবার কলেজে এলাম কলেজে এসে কিছু মেয়ে বন্ধু হলো আমাদের সময় মেয়ে বন্ধু হওয়া মানে হচ্ছে ওইটা আমি একটু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ফর্মাল আমি একটু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে যতই সময়ের একটা বাধা থাকুক ওই সময় তো ভালো লাগা কাজ করে অনেক কিছুর পাশাপাশি একটা দেখতাম যাকে ভালো লাগতো ওদের সাথে আমার বন্ধুত্বও ছিল যেরকম ছিল মানে নাইমা নূর খান বলে একজন ছিল তারপরে তার ডাক নাম ছিল শেলি আবার ছিল তারপর নাজমা পারভিন ছিল তারপরে এরকম অনেক বেশ এরকম ছিল নওশাবা বলে একটি মেয়ে ছিল নওশাবা খুব চুপচাপ ছিল ওকে খুব ভালো লাগতো ওকেই কম দেখতাম ভালো লাগতো বলে ওকেই কম দেখতাম কারণ এটার কারণ হচ্ছে বোধ হয় মনস্তাত্ত্বিক কারণটা হচ্ছে ওকে দেখলে সবাই বলবে দুর্বলতাটা কি এত দেখো কেন সে কারণে বোধ হয় বেশি করে কম দেখতাম এরপরের জীবন আপনি তারপরের পড়াশোনা সেই সময়ে আবার তো অনেকখানি ম্যাচিউরিটি কাজ করে জীবন বোধ আসে কী করবো না করবো সেরকম একটি ভাবনা আসে কিন্তু আমি জানি যে সেই সময়েও বন্ধুত্ব আসে জীবনে সেই সময় সম্পর্কে জানতে চাই এই সময়টা অতিক্রম করে আমি ঈশ্বরদীতে ছিলাম পাবনায় ঈশ্বরদী ওখানে থেকে আমি ঢাকায় চলে এলাম কলেজ শেষ করে ঢাকায় চলে এলাম ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব ওখানে আড্ডাও দিতাম শরীফ মিয়াতে কিন্তু ভেতরে তখন চলচ্চিত্র তখন টেলিভিশনের এরকম আমাদের কাছে আবেদনটা এইভাবে না কেবল বিটিভি ছোটো ছোটো কিছু অনুষ্ঠান হয় সেগুলো দেখি ভালোই লাগে কিন্তু চলচ্চিত্রটা মুখ্য ছিল আমাদের স্বপ্ন ছিল সত্যজিৎ রায় আমাদের স্বপ্ন ছিল ঋত্বিক ঘটক তো ঢাকায় আসবার পরে ওটা হতে হতে আলমগীর কবির সাহেব ফিল্ম ইনস্টিটিউট করলেন তখন ভাবলাম যেখানে ভর্তি হলে পরেই আমার মনের ইচ্ছাটা পূর্ণ হবে আলমগীর কবির সাহেব তখন সাংঘাতিক একটি ব্যাপার উনি ইংল্যান্ড থেকে এলেন ইংল্যান্ডের পত্রিকাতেই উনি জার্নালিস্ট সিনে জার্নালিস্ট হিসেবে পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যাল কভার করেছেন তখন উনি স্বনামধন্য মানুষ ছিলেন তো উনি আসার পরে এই ফিল্ম ইনস্টিটিউট করলেন করার পরে ওখানে ভর্তি হলাম ওখানে ঢাকা ইউনিভার্সিটির দুজন শিক্ষক ছিলেন আমাদের সাথে পড়তেন জামাল খান বলে আর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি যেটা আছে পাবলিক লাইব্রেরি এটার প্রধান ছিলেন খোরাসানি সেও আমাদের ক্লাস ফ্রেন্ড ছিল ভর্তি হয়ে আরেকজন সিএসপি ছিলেন একজন কি দুজন তো আলমগীর ভাই কিন্তু সাংঘাতিক মানে ওইভাবে বোঝাতে গেলে বলছি যে ওনার মানে অহংকার উন্নাসিকতাটা ছিল যে আমি এই করব এই করব না উনি তখন আমাদেরকে চলচ্চিত্র বোঝাতে শুরু করলেন তখন বুঝলাম যে সার্গেই আইজেনস্টাইন কে তখন বুঝলাম গ্রিফিথ কে গ্রিফিথ কী ছবি করেছেন যখন সার্গেই আইজেনস্টাইন অক্টোবর দেখি সিকোয়েন্স ধরে ধরে শর্ট ধরে ধরে বোঝাচ্ছেন তখন পাগল হয়ে গেলাম তখন সাপমোচন সাগরিকা পর্যন্ত যে ধারণাটা ছিল সেটি ভেঙে চুরে নিজেকে অতিক্রম করলাম এই ছবির রসগুলো তখন গ্রহণ করার চেষ্টা করলাম যে সার্গেই আইজেনস্টাইনের অক্টোবর ব্যাটলশিপ পোটেমকিন এবং গ্রিফিথের ছবি এবং অসাধারণ এই নির্মাতারা বিশ্বকে চলচ্চিত্র নির্মাণ শিখিয়েছে ধারণা দিয়েছে নতুন ধারণা এটি আমরা পেলাম আলমগীর কবিরের কাছ থেকে আলমগীর কবির সাহেবের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব চলচ্চিত্রের এই মাত্রাটাকে উনি বুঝিয়েছিলেন ধরে ধরে এখানে অনেকক্ষণ কথা বলছিলাম আমরা সময়ের হাত ধরে আসলে অনুষ্ঠানের সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু সামনে কোথাও যাই হ্যাঁ ঠিক আছে চলো কৈশোর গেল বাল্যকাল গেল যৌবন গেল অনেকের সাথে অনেক অভিনেতাই তো আমাদের কাছের বন্ধু আপনজন কিন্তু আলাদা করে
গোলাম মুস্তাফাকে চেনা যায়। উনি কত বড় অভিনেতা ছিলেন সেটা তো মানুষের জন্য ছিলেনই, কিন্তু মানুষ হিসেবে একজন খুব অসাধারণ মানুষ ছিলেন, একজন বড় মাপের মানুষ ছিলেন। আমি 30 বছরের উপরে ওনার সাথে একসাথে আড্ডা দিয়েছি। ওনার চলে যাবার পরে আমাকে দিয়ে কয়েকটা পত্রিকা লিখিয়ে নিয়েছে, আমি লিখেছি ওনার উপরে, চেষ্টা করেছি, জানি না, প্রথম আলো লিখিয়েছে আমাকে দিয়ে মুস্তফা ভাইয়ের উপরে। সেখানে মানবিক এক মুস্তফা ভাইকে পাওয়া যায়। আবার আমার আরেকজন বন্ধু আছেন বাম রাজনীতির সাথে যুক্ত, অসাধারণ মানুষ, তার নাম হচ্ছে মবিনুল হায়দার চৌধুরী। মবিনুল হায়দার চৌধুরী কত চমৎকার মানুষ, কত অসাধারণ মানুষ, একটা জ্ঞানের ভাণ্ডার। তার সাথে আড্ডা দিলে, গল্প করলে মনটা ভরে যায়। এই যে মবিনুল হায়দার চৌধুরীর সাথে আমার এখন খুব কম দেখা হয়, কিন্তু তাকে আমি স্পর্শ করি, তাকে ফিল করি। গোলাম মুস্তফা চলে গেছেন, তাকে আমি উপলব্ধি করি। আমি একটু সেই কথাগুলো শুনতে চাই। আপনি বলছিলেন যে দীর্ঘ 30 বছরেরও বেশি সময় আপনারা একসাথে আড্ডা দিতেন, একসাথে আড্ডা। আড্ডায় কি আলোচনা আপনাদের হতো, কিংবা কোনো দিনের একটা স্মৃতি আমাদেরকে শেয়ার করবেন কিনা? যেরকম আমরা এই বারিন মজুমদারের সেগুনবাগিচায় একটা কলেজ অফ মিউজিক ছিল, আমরা সেই কলেজ অফ মিউজিকে, মানে কেবল দেশ স্বাধীন হয়েছে, আমরা নাটক নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। নাটকই আমাদের ধ্যান জ্ঞান, নাটকই আমাদের জীবন যৌবন সব কিছু। সেই নাটক নিয়ে তখন মুস্তফা ভাই চলে আসতেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্যে। আমরা রিহার্সাল করতাম, আমরা হয়তো গান করতাম, আমাদের সাথে যে মিউজিকের নাটকে যে মিউজিক দেবে সে গানের গান করতে পারতো, গান করতাম অবসরে। এই সমস্ত নিয়ে আমরা নাটকে রিহার্সাল করি, অমুক সব কিছু করি। এর মধ্যে মুস্তফা ভাই এসে বসে থাকেন, যেই আমাদের রিহার্সাল শেষ হয় অমনি আড্ডা, মুস্তফা ভাই আমাদের আপনজন, আড্ডা শুরু হয়। সেখানে বারিন্দা আমাদেরকে খুব সুযোগ করে দিতেন, বারিন্দার স্ত্রী বৌদি আমাদেরকে যে কী যত্ন করতেন আমি বোঝাতে পারবো না এখন। এই যে গান করে বাপ্পা মজুমদার, একেবারে ছোট্ট ছিল তখন। এই সমস্ত স্মৃতিগুলো আমি লিখেছি দু এক জায়গায়, এগুলো আমার মনে খুব দাগ কেটে আছে। এটি মনে করো যৌবন থেকে যখন প্রৌঢ়ত্বে যাচ্ছি সেই রকম একটি জায়গায়। যৌবন তখন যাবে যাবে করছে, যৌবন এলো, তারপরে আস্তে প্রবাহিত হলো, আবার প্রৌঢ়ত্বের কাছে যেতে লাগলাম। আচ্ছা, মন তো আর এইরকমভাবে গেট করে দেয় না, কিন্তু পরে যখন স্মৃতিচারণ করতে এসেছি তখন বুঝতে পারছি সময়কালগুলো এইরকম এইরকম ছিল। তো এই যে যুদ্ধের পরে আমাদের একমাত্র কাজ ছিল নাটক, নাটক আর নাটক, সেই অবস্থাটা থেকেই কিন্তু আজকে নাটকের যেটুকু যাই হয়েছে সেই তখন থেকে, তখনকার সেই আন্দোলনের কারণেই কিন্তু হয়েছে। নাটককেও বন্ধু করে নিয়েছেন। আর এবার আমরা সামনে গিয়ে দেখা যাক অনুষ্ঠানে একটা নাটকীয় ঘটনা ঘটাতে পারি কি না, সেটা কি এখন না হয় নাই বলি, একটু সামনে কোথাও যাই, একটা জায়গা দেখি, সেখানে বসি, তারপর আপনার প্রবৃত্তির পরবর্তী জীবনের বন্ধুদের নিয়েও কথা বলবো, এবং সেখানেই দেখা যাক কিছু অপেক্ষা আমাদের জন্য করছে কি। আচ্ছা ঠিক আছে, যাই, চলো চলো যাই। অনেক কথাই বলছিলাম আমরা, কথা বলতে বলতে নাটকের কথা বলছিলাম, এবং একসময় আপনার নাটকের সাথে প্রচণ্ড ব্যস্ততা বেড়ে যাওয়া এখনও পর্যন্ত, সেই সেই পথ চলায় খুব কাছের বন্ধু হয়ে কিংবা কাছের মানুষ হয়ে কারা ছিল? আমাদের তো অনেক বন্ধু আমাদের সময়কার, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে গ্রুপ থিয়েটার মুভমেন্ট হয়েছে, সেই মুভমেন্টের একসাথে আমরা যারা ছিলাম, আমরা যারা কয়েকজন এই কাজটি একেবারে নিবেদিত ছিলাম, ভালোবেসেছিলাম দারুণ, আমাদের অন্তরের কথা ছিল এই নাটক, সেই কাজটি এখনও অনেক টেনে টুনে আমরা করে যাচ্ছি। তো এর মধ্যে আমাদের কত বন্ধু এসেছে, এর মধ্যে একজন দুজনের নাম বললে তো কিন্তু অনেক বন্ধু এক কাজে। তো আমরা যেমন আমার ওই সময় আমাদের এক বয়সের যারা, তারা প্রায় সবাই কাছাকাছি, যেরকম মামুন রশিদ, এনামুল হক, ডক্টর এনাম, সেও নাট্যকার, সেও টেলিভিশনে অনেক ভালো ভালো নাটক লিখেছে, আমি অভিনয় করেছি, সেও অভিনয় করেছে, সে অভিনেতাও এই গ্রুপ থিয়েটার মুভমেন্টের, তিনিও একজন সৈনিক। তারপরে এরকম আমাদের সাথে আরও আরও অনেক, তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ চলে গেছে, অনেকেই তো পৃথিবী ছেড়েও চলে গেছে। তো যেমন মুস্তফা ভাইয়ের কথা বলছিলাম, তিনি আমাদের ওইভাবে সহযাত্রী না হলে সারাক্ষণই আমাদের সাথে,
আমি প্রায় 30 বছরের উপরে ওনার সাথে আড্ডা দিয়েছি। কেন, ওই নাটক, নাটক এবং নাটক, ওই আলোচনা, কত সমৃদ্ধ মানুষ ছিলেন এই এই গোলাম মুস্তাফা। সত্যিই তাই, এবং আমাদেরও সৌভাগ্য বন্ধু তোমারই খোঁজে অনুষ্ঠানে আমরা এখন আপনারা যারা আছেন অনেকেই আমরা পেয়েছি, যাদের নামও আপনি বললেন। আচ্ছা, যদি এমন হয় যে আপনার সাথে এখন কথা বলছি, কথা বলতে বলতে আপনার খুব প্রিয় একটা মানুষ, কাছের একটা মানুষ, খুব কাছের একজন বন্ধু এখন আমাদের সাথে আসেন, কথা বলেন, দেখা করেন, কেমন লাগবে আপনার? ও দারুণ দারুণ লাগবে, আমার এত ভালো লাগবে যেটা আমি বলে শেষ করতে পারছি। আমার মনে হয় যে অপেক্ষা না বাড়াই, দেখা যাক সেই সময়টা কেমন হয়, সেই মুহূর্তটা কেমন হয়। আমরাও আনন্দিত, আমাদেরও একটা দারুণ সময় কাটবে, কারণ আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আপনার প্রিয় বন্ধু, আমাদের সবার প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ ডক্টর ইনামুল হককে। প্লিজ আসেন। ও ইনাম, এসো বন্ধু। বন্ধু তোমারই খোঁজে। আপনাকে স্বাগত আবারও পেলাম, আমরা আপনাকে অতিথি হিসেবে পেয়েছিলাম, কথা বলেছিলাম, আজকে বন্ধু হিসেবে আপনাকে ভীষণ ভালো লাগছে। আসলে বন্ধুত্ব হওয়ার পেছনে অনেক কারণ থাকে, তার মধ্যে অন্যতম কারণ চিন্তা, চেতনা, বিশ্বাস, এগুলোর মধ্যে যদি মিল থাকে তাহলে সেই বন্ধুত্ব যে কতটা প্রগাঢ় হয় সেটা বলে শেষ করা যায় না। আমিরুলের সাথে সেই পয়েন্ট অফ ভিউতে বলবো, আমাদের বন্ধুত্ব ছিল, আছে, থাকবে, কারণ আমাদের বিশ্বাস এক, আমাদের চিন্তা এক, আমাদের বন্ধুত্বের যে বন্ধনটা হয়েছে সেটা নাটকের মধ্যে। এবং বই বোধহয় আছে হাতে, নাটক যুগল, আমি যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, না আমিও আমি এই বইগুলো নিচ্ছিলাম, মানে ভাবছিলাম যে পথে যদি কোনো বন্ধু পেয়ে যাই তাহলে বন্ধুকে আমি এটা দেব। এবং আমি এমন বন্ধু পেয়েছি যাকে দিলে আমি যেমন কৃতার্থ হব, ওরও হয়তো উল্টে পাল্টে দেখবে, দেখে আমার খুব ভালো লাগে। এবং বইগুলো নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি আমি সাধারণত এই কাজটি করি, বই হাতে রাখি, বই হাতে রাখি, বন্ধুদের পেলে বই দেই, কারণ আমার লেখা বই এবং আমাদের দলের যে একটা আমাদের নাগরিক নাট্যাঙ্গনের একটা নাট্যপত্র আমরা বের করি যার নাম হচ্ছে শুধু নাটক, এই বিষয়ে ওর জানা আছে, তো আমি কখনো দিতে পারিনি আজকে সুযোগ পেয়ে। এটা আমাদের জন্য বাড়তি পাওয়া, আমাদের জন্য বাড়তি পাওয়া। এই নাটকটি তোমার মনে আছে কিনা জানি না, কে বা আপন কে বাপ, তুমি যে আমার আপন সে আপনকে দিতে পেরে আমি একটু বিনয়ের সাথেই জানতে চাইবো যে বন্ধু সম্পর্কে সব ভালো ভালো কথাই আমরা সবাইকে বলতে শুনি, কিন্তু কিছু কথা থাকে না একটু অভিযোগের সুরে? অভিযোগটা আসলে আমার তেমন নেই, যদিও অনেকের হয়তো আছে যে ও এত রিজিড কিছু কিছু বিষয়, আমার মনে হয় ওর ওই রিজিডিটি আমাদেরকে সাহায্য করে, সাহায্য করে এই অর্থে আমি যদি আমাদের শুটিংয়ের কথাই বলি, ও কিন্তু একেবারে এই সময় আমাকে নেবে, এই সময় আমাকে ছাড়বে, আমি অবশ্য পারি না, কিন্তু এতে আমিরুলের যে ক্ষতি বৃদ্ধি হয়েছে তা না, বরং ওতে বরং ওর লাভই হয়েছে, ও অন্তত পথ দেখিয়েছে। তখন তোমরা যারা কাজ করো এই লাইনে তাদেরকে অন্তত একটা ডিসিপ্লিনে আনার ব্যাপারে ওর যে পরোক্ষভাবে যে অবদান আছে এটা আমরা অনেকে হয়তো বুঝি না, আমরা ওকে অন্যভাবে হয়তো ভাবি যে ও এরকম করে, একটু শর্ট দিয়ে গেল না, এগুলো আসলে দরকার প্রয়োজন না, এগুলি হচ্ছে ডিসিপ্লিন আনাটা শিল্প সংস্কৃতিতে জরুরি হয়ে দাঁড়িয়ে। এই যে ও যে কথাটা বললো আমার ভালো লাগলো, এজন্যেই ওর সাথে আমার যে চিন্তার নৈকট্য অনেকের সাথেই আছে কিন্তু অনেক গভীর, ওর সাথে অনেক ভালো লাগে, যত দূরেই সব সময় তো আর একসাথে দেখা হয় না, তো সেই জায়গাটায় যে ভালো লাগাটা সেখানে, আমরা এর বাইরে ওই বিশ্বাসের সাথে কাজটা করেছি, তো তবে এখন যে খুব করতে পারছি কারণ পরিবেশ তো আমাদের এরকম সাহায্য করে না, তবে কিছু জায়গা যেটা আমার নিজের যে আমি এতটায় যাবো, এই পানি খাবো, এরকম আমি করবো, এটা আমাকে নিলে না অন্তত পক্ষে নিজের কাছে সত্যি, হ্যাঁ কষ্ট দিই না, কাউকে পেন দেই না, আমাকে 8:30 ছাড়তে হবে, 8:30 ছেড়ে দিতে হবে, আমাকে বুঝেই না। না এতে এতে যে একটা অর্গানাইজেশনের যে লাভ হচ্ছে ওরা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে না, কিন্তু এটার যে সুদূর প্রসারী একটা এফেক্ট আছে সেটা কিন্তু বুঝতে পারবে। আর আমি একটা ব্যাপার একটু জানতে চাই, মনোমালিন্য হয়নি কখনো কথা বলা বন্ধ? মনোমালিন্য না, মনোমালিন্য ঠিক না, আমরা দুজনই তো ধরো অভিনয় করি, অভিনয় করি, এবং আমাদের মধ্যে যে কথাটা প্রায়শ চল আছে যে অভিনেতাদের মধ্যে একটা কম্পিটিশন আছে,
এই কম্পিটিশন করতে যে ছাপিয়ে যাওয়ার হয়তো হ্যাঁ করতে যে হয়তো আমি অনেক সময় বলেছি আমি করছি আমার মতো, তুমি কেন আবার এর মধ্যে ইয়ে করছো, হ্যাঁ ঢুকছো আর কি। তো এই ধরনের টুকটাক হয়তো আমাদের হতে পারে, এর বেশি কী হবে বলো? আমরা আমরা একজন আরেকজনকে এত বেশি জানি, ওর চরিত্র আমি জানি, আমার চরিত্র সে জানে, এই যে জানাটা, জানার পরে আর আমার মনে হয় ঝগড়াঝাটি হওয়ার কোনো পসিবিলিটি নেই। একেবারে কাজ কেন্দ্রিক যে ব্যস্ততা, যে বন্ধুত্ব, এর বাইরে কি সময় কাটানো হয়? এর বাইরে অন্তত টেলিফোন, ইদানিং আমরা ঠিকই করেছি যে আমরা টেলিফোনে কনভারসেশন করব এবং আমরা কাছাকাছি আসার চেষ্টা করব। হয় কি আমরা দুজনই একেবারে বেকার নই, ও আমাদের এখনো দাম আছে, এখনো আমাদের অনেক এখনো যারা মানে নাটক মেক করছে তারা আমাদেরকে এখনো নেয়। ওই যে যদিও এই কথাটা প্রায়শ শোনা যায় যে উনাদের বোধহয় সময় শেষ হয়ে গেছে, তা নয়, কিন্তু সময় শেষ হয়নি। এই কারণে আমরা যা করেছি খুব সিরিয়াসলি করেছি এবং ও যা করে ওর যে সিরিয়াসনেস এটা মানে নতুনদের দেখা উচিত। হ্যাঁ, একটা চরিত্রকে চরিত্রকে দাঁড় করাবার জন্য যে ভেতরের চিন্তা, আমি নিজেই অবাক হই যে আমিরুল এত সুন্দর অভিনয় করে, আমার ভেতরে ভেতরে যে হিংসা হয় না তা না, হয় ওর কণ্ঠটা ভরাট একটা কণ্ঠ, এগুলো আমাকে ভীষণভাবে আপ্লুত করে। আর ওর যে টেলিভিশন একটা মিডিয়ার অভিনয় এটা তো একেবারে অনুকরণীয়। এবং আমার একটি নাটকে অভিনয় করেছিল আমি তো এখনও শেখ যে জায়গাটাকে নাটক ক্যারেক্টারটা যে বড় তা নয়, ছোট একটি ক্যারেক্টারকে সে যে কী করে ফেললো এবং নাটকের আমার লেখার নাটকের যে যে অবস্থা তা কত উন্নত করে ফেললো, তোমার নিশ্চয়ই মনে আছে নায়লা অনুপুর, নায়লা অনুপুরের মামা চরিত্র করেছিল, ছেলের মামা এবং ছেলের বউ, সে আবার নৃত্যশিল্পী ছিল, নৃত্যশিল্পী ছিল, বিয়ের পরে যা হয় আর কি, আমাদের সেই কুপমণ্ডকতা সেই এগুলি এখনও রয়ে গেছে যে বিয়ের পরে মেয়েরা এসব করতে পারবে না, ঘর সংসারই করবে একমাত্র, তখন আধুনিক, এই আধুনিকতা যে কেমন করে ফুটিয়ে তুলতে হয় পুরনো লোক হয়েও, সেটা ও যে কীভাবে এত ভালো লিখেছিল। আমার একটা এক একজনের একটা স্বভাব থাকে না, নাটক যখন স্ক্রিপ্টটা ভালো লাগে, নাটকটা ভালো লাগে, তখন আমি পাগল হয়ে যাই, তখন আমি কী পাবো না পাবো ওটা না, আমি তখন ওই চরিত্রটা নির্মাণ করার জন্য। এবং কী মায়া ভরা অভিনয় যে মানে ভাগ্নে বকে যে বলছে, আমার মনে হয় লোকজন চোখের পানি না ফেলে পারেনি যে তুমি করে যাও। তারপরে এই করাতে তার বোনের কাছে যে সে বকা খেলো, বকা খেয়ে যে বিদায় হলো, ওই বিদায় আমার মনে হয় আসলে অন্যরকম। সেই বিদায়ের কথা শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় তাড়াতাড়ি বিদায় দিলে হয়, আমরাও চাই না, এটা আসলে একেবারেই নিয়মমাফিক বিদায়। কিন্তু যে বিশ্বাসটা গভীরে লালন করি আপনাদের, সবসময় আমি বলি যে আপনাদের এই কথা শুনতে শুনতে, বন্ধুত্বের কথা শুনতে শুনতে, সংগ্রামের কথা শুনতে শুনতে, স্বপ্ন বিশ্বাস এবং সেই যুদ্ধটা করবার যে তারণা ছিল সেই কথা শুনতে শুনতে ওই নির্যাস রেখেই অনুষ্ঠান থেকে বিদায় নিতে পারো নিঃসন্দেহে সৌভাগ্যের। সেই জায়গাটিতে যেতে চাই, তবে একদম শেষবারের মতো দুজনের কাছেই আমি একটু আলাদা করে জানতে চাই, আপনাদের যে বর্ণাঢ্য জীবন সেই জীবনে কি বলবেন, বন্ধুদের অবদান কতখানি ছিল, বন্ধুদের কাছে কতখানি ঋণী? আমি তোমাকে একটা কথা এখানে বলতে পারি, সেটা হচ্ছে যে এটি যদি প্রকাশ্যে বলা হয় তাহলে সেই জিনিসটা অনেকটা হালকা হয়ে যায়। বন্ধু অনেক গভীর ব্যাপার, তো আমি শুধু একটি প্রেমের কবিতার দু লাইন বলতে চাই। প্রেম তো জাগতিক ব্যাপার, বিশ্বপ্রেম, তাই না? এইভাবে হাত ধরে বলতে চাই, আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বলুন। বুঝতেই পারছো ওর সাথে আড্ডা দিয়ে ওর সাথে বন্ধুত্ব রেখে যে আমি কত লাভবান হচ্ছি সেটা বলার অপেক্ষা রাখে না। এই যে মানে এই যে ধরলো আর কি, এই ধরাটা যে কত আন্তরিক, এর মধ্যে কোনো চাওয়া পাওয়ার কোনো ইয়ে নেই। খুব ভালো থাকবেন, বারবার কথা বলতে চাই আপনাদের সাথে, আজকের মতো বিদায় নিতে, ভালোবাসা ছড়িয়ে দিতে চাই, ভালোবাসার বিশ্বাস নিয়ে অনুষ্ঠান থেকে বিদায়ও নিতে চাই। অনেকগুলো কথা এলোমেলোভাবে মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে,
আমরা বলতে শুনি না বন্ধু মানে হয়তো সঙ্গ দোষ ইত্যাদি ইত্যাদি অনেক নেগেটিভিটি, কিন্তু আজ কি মনে হচ্ছে বন্ধুত্ব ডিসিপ্লিনও শেখায়, বন্ধুত্ব বন্ধুকে পথ দেখায়, সুন্দর পথ। সমমানসিকতা থাকলে খুব ভালো বন্ধু হওয়া সম্ভব। আজকের মতো বিদায় নেব। তবে হ্যাঁ, আরেকটি কথা, খুব ভালো বন্ধু হলে এরকম করে বই উপহার দিতে পারেন, আপনার প্রিয় কোনো বই বন্ধুর জন্য। সেই শুভেচ্ছা রেখে বন্ধুত্বের আহ্বানে আজকের মতো বিদায় নিতে চাই। আগামী সপ্তাহে আবারও প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় হাজির হব প্রিয় কোনো মুখ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুদের সাথে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বন্ধু তোমারই খোঁজে।